একই দিনে বিদ্যালয় ও মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য বেলডাঙ্গায়। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বেলডাঙ্গা থানার নওদা গ্রামে। জানা যায়, এদিন গভীর রাতে নওদা মহাকালী বিবি প্রাথমিক বিদ্যালয় ও নওদা সর্বজনীন কালী মন্দিরে চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। প্রাথমিক সূত্রে অনুমান প্রায় 2 লক্ষ টাকারও বেশি জিনিসপত্র চুরি যায়। খবর দেওয়া হয় বেলডাঙ্গা থানায়। ঘটনাস্থলে গিয়ে ঘটনা তদন্ত করে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। একই দিনে পরপর 2 জায়গায় চুরির ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বেলডাঙ্গা থানার নওদা গ্রামে। জানা যায়, এদিন নওদা মহাকালী বিবি প্রাথমিক বিদ্যালয় ও নওদা সর্বজনীন কালী মন্দিরে চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা কালী মন্দিরে গিয়ে দেখতে পায় মন্দির থেকে ঘণ্টা, অলংকার, আসবাবপত্র সহ প্রণামী বাক্সের সমস্ত টাকা চুরি করে নেয়। অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়ের থেকে বিদ্যালয়ের গোটা বিল্ডিংয়ের ইলেকট্রিক সরঞ্জাম সহ মিড ডে মিলের সমস্ত সামগ্রী চুরি হয়। এলাকাবাসীরা বেলডাঙ্গা থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। প্রাথমিক সূত্রে অনুমান প্রায় 2 লক্ষ টাকার বেশি জিনিসপত্র চুরি করে দুষ্কৃতীরা। প্রশাসনের তৎপরতায় শীঘ্রই ঘটনা তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। দুঃখজনক ঘটনা আজকে নওদা গ্রামের নওদা মহাকালী মন্দিরে ভোগঘর ছিল, সে ভোগঘর থেকে সমস্ত জিনিসপত্র, ঘণ্টা, প্রণামী বক্স থেকে কিছু অর্থ কে বা কারা গভীর রাত্রে তারা চুরি করে নিয়ে যায়। পাশাপাশি একটা স্কুলও রয়েছে নওদা মহাকালী বিবি তভূষণ প্রাথমিক বিদ্যালয়। সেই বিদ্যালয়ের বিভিন্ন কাগজপত্র এবং তার ওয়্যারিংয়ের যে বিভিন্ন তার, এগুলো সব চুরি হয়ে যায়। আর এই মুহূর্তে আমরা গ্রামবাসী এখানে উপস্থিত হয়েছি। আমাদের কাছে খুব দুঃখের দিনটা, কেননা কালী মন্দিরে এই যাবৎকাল কোনো দিন চুরি হয়নি। এই মন্দির মায়ের মন্দিরের কেউ কোনো হাতে পারেনি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, এর জন্য আমরা প্রশাসনিক দ্বারস্থ হচ্ছি, যাতে করে প্রশাসনের পক্ষ থেকে সরজমিনে তদন্ত করে এর সত্য উদ্ঘাটন করা হয়। বাই শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা। ঠিকানা 101 আরএন টেগর রোড, বহরমপুর পৌরসভার পাশে, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 8967158821 ও 9434368267। আমাদের বীরভূমের শাখা সংকল্প, ঠিকানা সিউড়ি, নিউ ডাংলাপাড়া, জেলা বীরভূম। যোগাযোগ নাম্বার 8250197416। গ্রামন ট্রেডিং অ্যান্ড মার্কেটিং প্রাইভেট লিমিটেড, ব্লক ভিত্তিক গ্রামন বিজনেস অ্যাসোসিয়েট নিয়োগ। পশ্চিমবঙ্গ জুড়ে প্রতি জেলায় ব্লক ভিত্তিক বেকার যুবক ও যুবতীদের বিনা পুঁজিতে ব্যবসা করে আয় করার সুবর্ণ সুযোগ। যোগ্যতা সর্বনিম্ন 18 বছর বয়স ও অ্যান্ড্রয়েড ফোন থাকা আবশ্যিক। আগ্রহীরা সরাসরি বায়োডাটা মেল করুন business@gramon.in অথবা হোয়াটসঅ্যাপ করুন 9733659565 এই নম্বরে। ফোন করার প্রয়োজন নেই। নির্বাচিত যুবক যুবতীদের অফিস থেকে ফোন করা হবে। ঠিকানা সল্টলেক সেক্টর 3, কলকাতা 700106।